1427 এবং 16 রমজান 1441। আমরা আজকে সর্বশেষ আমাদের কাছে যা তথ্য আছে করোনা ভাইরাস সংক্রান্ত সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরব। গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 5642টি এবং পরীক্ষা হয়েছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, প্রিয় দেশবাসী এবং প্রবাসী বাংলাদেশিরা, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক দৈনিক সংবাদ বুলেটিন কোভিড-19 যারা দেখছেন, আসসালামু আলাইকুম। আজ 10 মে 2020, 27 শ্রাবণ বৈশাখ 1427 এবং 16 রমজান 1441। আমরা আজকে সর্বশেষ আমাদের কাছে যা তথ্য আছে করোনা ভাইরাস সংক্রান্ত সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরব। গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 5642টি এবং পরীক্ষা হয়েছে 5738টি। এখানে বলে রাখি, পূর্বের দিনে নমুনা সহ আজকের নমুনা পরীক্ষা। এবং আমাদের 36টি ল্যাবে, গতকাল আমরা বলেছিলাম 35টি ল্যাবে আমাদের পরীক্ষা হয়েছে, আজকে আরেকটি সংযোজিত হয়েছে, সেটা হলো চট্টগ্রাম মেডিকেল কলেজ। এ নিয়ে আমাদের 36টি ল্যাব এখন পর্যন্ত চলমান আছে এবং এই 36টি ল্যাবেই এই পরীক্ষাগুলো সম্পন্ন হয়েছে। এই পরীক্ষা সম্পন্নের মধ্যে আমাদের শনাক্ত হয়েছে এতদিনের মধ্যে সর্বোচ্চ 887 জন এবং এ পর্যন্ত শনাক্ত 14657 জন। এই 24 ঘন্টায় আমাদের বিভিন্ন হাসপাতাল থেকে, মেট্রোপলিটন শহরের হাসপাতাল, ঢাকা ডিভিশনের মধ্যে অন্যান্য জেলার হাসপাতাল, সারা দেশের বিভিন্ন বিভাগের হাসপাতাল সহ আমাদের 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 236 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 2650 জন। আমাদের আজকে যেমন আক্রান্ত ব্যক্তির সংখ্যাও বেশি, আমাদের আজকে মৃত্যুর সংখ্যাও বেশি। আজকে গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 14 জন, পুরুষ 10 জন এবং নারী 4 জন। এই 10 জনের মধ্যে আমরা যদি বয়স বিভাজনে যাই, আমাদের পুরুষ মহিলা যারা ইন্তেকাল করেছেন তাদের বয়সের মধ্যে 30 থেকে 40 বছরের মধ্যে 1 জন, 50 থেকে 51 থেকে 60 বছরের মধ্যে 1 জন এবং 61 থেকে 70 বছরের মধ্যে 2 জন। পুরুষ যারা ইন্তেকাল করেছেন তাদের মধ্যে 41 থেকে 50 বছরের মধ্যে 4 জন, 51 থেকে 60 বছরের মধ্যে 2 জন এবং 61 থেকে 70 বছরের মধ্যে 3 জন এবং 91 থেকে 100 বছরের মধ্যে 1 জন। এই 14 জন গত 24 ঘন্টায় ইন্তেকাল করেছেন। এই তথ্য বিশ্লেষণে আমরা দেখতে পাচ্ছি আমাদের সুস্থতার হার 18.10% এবং মৃত্যুর হার 1.5%, যেটা সমাপ্ত যদি আমরা দেখি প্রক্রিয়া সেটা। আমাদের মোট মৃত্যু সংখ্যা হলো 228 জন। এক্ষেত্রে আমি একটি বিষয় উল্লেখ করতে চাই যে আমাদের নমুনা সংগ্রহ, বাড়ি বাড়ি গিয়ে যে নমুনা সংগ্রহ, এই কার্যক্রম অব্যাহত আছে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় এবং স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে বাসায় বাসায় গিয়ে নমুনা সংগ্রহ কার্যক্রম অব্যাহত আছে। তাছাড়াও আমাদের সহায়তা করছে যে কে যে গ্রুপ, তারা বিভিন্ন জায়গায় নমুনা সংগ্রহ করে, যেমন নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, বনানীতে, উত্তরায়, এবং আমাদের ব্র্যাকও এই বিষয়ে সহযোগিতা করছে। ইতিমধ্যে ব্র্যাকের 10টি বুথ কার্যক্রম চলমান আছে। তারা 4টি বুথের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে নমুনা সংগ্রহ করছে, সরদ্দি মেডিকেল কলেজ হাসপাতালে 1টি বুথের মাধ্যমে নমুনা সংগ্রহ করছে, রেফারেন্স ল্যাবরেটরি, ন্যাশনাল ল্যাবরেটরি অফ রেফারেন্স ইনস্টিটিউট, সেখানে 1টি বুথের মাধ্যমে তারা নমুনা সংগ্রহ করছে, শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউট, সেখানে তারা 1টি বুথের মাধ্যমে নমুনা সংগ্রহ করছে, ফজিলাতুন্নেসা মুজিব স্পেশালাইজড হসপিটাল, সেখানে 1টি বুথের মাধ্যমে নমুনা সংগ্রহ করছে, এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে তারা 2টি বুথের মাধ্যমে নমুনা সংগ্রহ করছে। এই 10টি বুথ তাদের চলমান আছে এবং তাদের এই প্রক্রিয়ার মধ্যে আরও অনেক বুথ সংযোজনের পরিকল্পনা আছে, যেটা স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে তারা করবে এবং এই প্রক্রিয়া চলমান। আমাদের গত 24 ঘন্টায় নতুন করে আইসোলেশনে এসেছে 169 জন এবং ছাড় পেয়েছে 71 জন। বর্তমানে আইসোলেশনে 2115 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 1114 জন। আমাদের আইসোলেশন বেড শয্যা সংখ্যা সারা দেশেই 8634টি এবং গতকালের তুলনায় বেড়েছে 40টি।
এছাড়া ময়মনসিং এগুলো আমরা গতদিন উল্লেখ করেছিলাম যে ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে 500টি এবং ময়মনসিং নার্সিং ডরমিটরিতে আরও 200টি আইসোলেশনের শয্যা প্রস্তুতি চলছে। ঢাকা মহানগরীতে আছে 2900টি, ঢাকা সিটির বাইরে দেশের বিভিন্ন হাসপাতালে 5734টি এবং সকল হাসপাতালে আইসিইউ 329টি এবং ডায়ালাইসিস ইউনিট 102টি। নতুন করে কোয়ারেন্টাইনে 24 ঘন্টায় এসেছে 2218 জন এবং ছাড় পেয়েছে 2979 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইনে 210623 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 174201 জন এবং বর্তমানে কোয়ারেন্টাইনে আছে 36422 জন। আমাদের সরকারিভাবে যে সকল জেলা উপজেলা পর্যায়ে যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেখানে এককালীনভাবে কোয়ারেন্টাইনে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইনে রাখা যায় 30955 জনকে। আমরা যে কোয়ারেন্টাইন বললাম এটা বাসা এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সহ। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী যে তথ্য আমরা কেন্দ্রীয় ঔষধাগার থেকে প্রাপ্ত হয়েছি এই তথ্য অনুযায়ী 24 ঘন্টায় নতুন করে সংগৃহীত হয়েছে 27995টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী এবং এ পর্যন্ত 21,21,285টি। বিতরণ হয়েছে 24 ঘন্টায় 31,600টি এবং এ পর্যন্ত 17,10,814টি। বর্তমানে মজুত আছে 4,10,471টি। স্বাস্থ্য পরামর্শের জন্য হটলাইনে ফোন কল এসেছে 24 ঘন্টায় 1,35,169টি এবং এই ফোন কলের মাধ্যমে আমাদের জনসাধারণ বিভিন্ন বিষয়ে স্বাস্থ্য পরামর্শ চান, তারা ঔষধ সংগ্রহের বিষয়ে পরামর্শ চান, কোভিড বিষয়ে পরামর্শ চান এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার সম্পর্কেও তারা পরামর্শ চান এবং সব পরামর্শ সহই এই আমাদের 135,169টি ফোন কল আমরা রিসিভ করেছি গত 24 ঘন্টায়। আমাদের চিকিৎসক প্রশিক্ষণ অব্যাহত আছে এবং গত 24 ঘন্টায় আরও 15 জন চিকিৎসক প্রশিক্ষণ নিয়েছেন এবং এ পর্যন্ত সংখ্যা দাঁড়ালো 15,701 জন। এবং স্বেচ্ছাভিত্তিতে ফোনের হটকলের মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ দিয়ে থাকে 4,064 জন চিকিৎসক স্বেচ্ছাভিত্তিতে। স্ক্রিনিং কার্যক্রম অব্যাহত আছে বিমানবন্দর, স্থলবন্দর, সমুদ্রবন্দর এই 3 বন্দরে গত 24 ঘন্টায় স্ক্রিনিং করা হয়েছে 627 জনকে, বিমানবন্দরে 164 জন, স্থলবন্দরে 246 জন এবং সমুদ্রবন্দরে 217 জন। এই ছিল বাংলাদেশের কোভিড-19 বিষয়ক পরিস্থিতি। আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার পরিস্থিতি যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 9 মে থেকে সংগ্রহ করেছি, এতে 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 4,514 জন এবং এ পর্যন্ত 90,808 জন, মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 129 জন এবং এ পর্যন্ত 3,204 জন। সারা বিশ্বের পরিস্থিতি যেটা আমরা সংগ্রহ করেছি বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 9 মে থেকে, শনাক্ত হয়েছে 24 ঘন্টায় 95,845 জন এবং এ পর্যন্ত 38,55,788 জন, মৃত্যুবরণ করেছেন 6,388 জন এবং এ পর্যন্ত 2,65,862 জন। এই ছিল আমাদের হাতে বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া ও বিশ্ব পরিস্থিতি। আজকের মতো শেষ করব, তবে যাওয়ার আগে মনে করে দেব আপনার সুস্থতা আপনার হাতেই। আপনি যত বেশি সচেতন থাকবেন আপনি তত বেশি সুস্থ থাকবেন। আপনি নিয়মিতভাবে সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুবেন, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবেন এবং কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন না। আপনি মসজিদে নামাজ পড়তে গেলে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ পড়বেন এবং সব সময়ের জন্য মাস্ক পরিধান করবেন। পানি বেশি করে খাবেন, তরল খাবার বেশি খাবেন, ভিটামিন সি সমৃদ্ধ খাবার, টাটকা শাকসবজি, ফলমূল এবং সবুজ শাকসবজি এই খাবারগুলো খাবেন, প্রোটিন সমৃদ্ধ খাবার খাবেন। সম্ভব হলে আমরা ডিমের মধ্যে, আমাদের আসলে প্রোটিনের সবচেয়ে ভালো উৎস ডিম, আমরা নিয়মিতভাবে ডিম সেবন ডিম খেতে পারি। যাদের জন্য যাদের কোলেস্টেরল বেশি বা যাদের ফ্যাটের সমস্যা আছে তারা কুসুমটা বাদ দিয়ে যদি আমরা পানিটা খাই, এই ডিমের সাদা অংশের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে এবং এটা এটা পুরোটাই প্রোটিন আসলে, এখান থেকে আমরা প্রোটিনের ভালো উৎস পাই। আমরা মাছ মাংস সংগ্রহ করতে না পারলেও আমার মনে হয় যে আমরা ডিমটা সংগ্রহ করতে পারি সবাই সব লেভেলে। আমরা যেন নিয়মিতভাবে ডিম খেলেও আমরা প্রোটিনের ঘাটতিটা পূরণ করতে পারবো। বিশেষ করে শিশুদের দিকে নজর দিবেন, বয়োজ্যেষ্ঠদের প্রতি নজর দিবেন এবং তাদের স্বাস্থ্য সুরক্ষা করার দায়িত্ব পরিবারের যারা দায়িত্ববান ব্যক্তি আছেন, বড় আছেন তাদের এবং আমাদের বিশেষ বিশেষ শ্রেণীর যারা মানুষ আছেন, শিশুরা আছেন, মানসিক প্রতিবন্ধী বা অন্য প্রতিবন্ধী, আমাদের যারা অসুস্থ আছেন, সংক্রামক অসংক্রামক ব্যাধিতে যারা ভুগেন, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্যান্সার এবং কিডনি ডিজিজ,
ক্রনিক রেসপিরেটরি ডিজিজ এইসব যারা আছেন তারা অনেক বেশি ঝুঁকিপূর্ণ এই কোভিড ১৯ ক্ষেত্রে, তাদের দিকে আমরা যেন বিশেষভাবে নজর দিই। তারা যেন একেবারেই জনসমাবেশের দিকে বা যেখানে বেশি জনসমাবেশ হয়েছে সেসব জায়গায় না যায়, আমরা সেইগুলো বিষয়ে যেন খেয়াল রাখি। আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সবাই নিয়ম মেনে চলি, স্বাস্থ্য নিয়ম মেনে চলি, সুস্থ থাকি, আমাদের দেশটাকে আমরা ভালো রাখি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।